মঙ্গলবার সকাল 9টায় শুরু হয় আপিল বিভাগের কার্যক্রম। তবে আগের দিনের কার্যতালিকায় এক নম্বরে মীর কাসেম আলীর আপিলের রায়ের মামলাটি থাকলেও তা এদিন দাপ্তরিক ভুলের কারণে তালিকাভুক্ত ছিল না। তবে প্রধান বিচারপতির আদেশে কার্যতালিকায় নিয়ে আসা হয় মামলাটি। সকাল 9টা 40 মিনিটে সংক্ষিপ্ত রায় পড়া শুরু হয়। রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ আপিল বিভাগ বহাল রাখে। সন্দেহাতীতভাবে মীর কাসেম আলীর বিরুদ্ধে 14টি অভিযোগের মধ্যে 10টির প্রমাণ পায় আদালত। কিশোর মুক্তিযোদ্ধা জসিম সহ 6 জনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয় কাসেম আলীকে, আর অন্যান্য অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। রায় সন্তোষ জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আপোষের সুযোগ নেই। যুদ্ধাপরাধী মীর কাসেম আলী, তার যে 2টা চার্জের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তার ভিতরে 1টি চার্জের মৃত্যুদণ্ড আমাদের দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ আপিল বিভাগ আজকে বহাল রেখেছেন। সবসময় মনে রাখা উচিত যে এটা রাজনৈতিক সিদ্ধান্তে বিচার হচ্ছে। মীর কাসেম আলীকে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ মেনে নিয়েছে আসামি পক্ষ, তবে পূর্ণাঙ্গ রায়ের কপি পেয়ে রিভিউর সিদ্ধান্ত জানাবেন তারা। যেহেতু এরা সর্বোচ্চ আদালতের রায়, একজন আইনজীবী হিসাবে এই রায়ের ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। আমি শুধু এইটুকুই বলবো যে ভবিষ্যতের ইতিহাস এই রায় পর্যালোচনা করবে এবং তারা এটা বিচার বিবেচনার দায়িত্ব আমি ভবিষ্যতের ইতিহাসের কাছে রেখে দিলাম। চট্টগ্রামের আলবদর কমান্ডার মীর কাসেম আলীর মামলা সহ এ পর্যন্ত মোট 7টি আপিল মামলার নিষ্পত্তি করেছে আপিল বিভাগ। 71-এর আলবদর কমান্ডার মীর কাসেম আলীকে ট্রাইব্যুনালের দেওয়া যে মৃত্যুদণ্ড তাহা বহাল থাকবে কিনা তা নিয়ে চলছিল আলোচনা সমালোচনা। সব সমালোচনাকে পেছনে ফেলে সর্বোচ্চ আদালত আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রেখেছে। এই মৃত্যুদণ্ড বহাল রাখার মধ্য দিয়ে আপিল বিভাগ আবারও প্রমাণ করেছে কোনো যুদ্ধ অপরাধীদের ছাড় বাংলাদেশে নেই। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, সুপ্রিম কোর্ট, ঢাকা।